হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে শেয়ার করতে চাচ্ছি শীতের সিজনের একটা ভিডিও, সেটা হলো বারবিকিউ পার্টি। আমার দেবর, ননদ, আমার ছেলে, সবাই মিলে, ওরা ছেলে মেয়েরা কিন্তু অনেক ভাই বোন, ওরা সেই বড়দিনের সিজনটাতে এক হলে অনেক অনেকজন হয়, আর তখন ওরা খুব খুব এনজয় করে, বিভিন্ন ধরনের পার্টি করে। আর সেই পার্টির মধ্যে একটা ছিল বারবিকিউ পার্টি করেছিল, ওদের জামাই বাবু দাদাভাই আসে, আর তাকে নিয়ে ওরা খুব এই আনন্দে মেতে থাকে। আর সেই আনন্দের মধ্যে আমাদেরও আনন্দ ছিল। তো ওরা তখন মুরগি নিয়ে আসলো, আমি সেই মুরগিগুলিকে কেটে রেডি করে দিলাম, প্রসেস করে দিলাম, আর ওরা রাতভর সেই আনন্দ করলো। দেখো মুরগিগুলিকে আমি কেটে কীভাবে সব মশলা মাখিয়ে, কী কী মশলা লাগবে, সব ধরনের সস মশলা সব কিছু দিয়ে আমি রেডি করে দিচ্ছি। আর ওরা কিন্তু সেই বারবিকিউটা করলো, উঠানে ইট দিয়ে লাকড়ির কয়লা বানিয়ে, তারপরে খুব কিন্তু টেস্ট হয়েছিল, আমরাও খেয়েছি, খুব ভালো হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা তোমরা নতুন পুরানো আমার সাবস্ক্রাইবাররা আছো, তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই, তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। দেখো এখানে দিয়েছি গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো, বারবিকিউ মশলা দিয়েছি, সয়া সস দিয়েছি, আদা রসুন পেস্ট, লবণ এগুলি দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করবো।
আমি 1 ঘন্টার জন্য রেখে দেব 1 ঘন্টা পরে আমরা মাটি চুলোয় কিভাবে এটা প্রসেস করি সেটা তোমাদেরকে দেখাবো মাখাই হলো আসল স্বাদ তাই এটাকে ভালো ভালো করে মাখতে হবে এরকম করে মাখতে হবে যেন এটার ভিতরে যে লবণটা ঢুকে যায় খুব ইন্টারেস্ট বুঝছো আমার ছেলেরা এত খুশি যে আমি এই যে এই ব্যবস্থাটা যে করছি কথা বলছি তারা খুব হাসাহাসি করছে এবং আনন্দ পাচ্ছে খুব খুশি ছেলেরা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমাদের কত ছেলে কত মেয়ে তারা আজকে এই প্রসেসটা হবে বড়দিনের না উল পেরিয়ে দেব আরো কিছু লেবুর রস দিলাম একটু আইসিং সুগার এখানে চিনি ব্যবহার করা যাবে তো আমি একটু আইসিং সুগার ইউজ করলাম আর দিয়ে দেব খানিকটা দুধ এখানে টক দই ইউজ করলে আরও ভালো হয় কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করলাম আমাদের হাতের কাছে যদি টক দই না থাকে সেখানে দুধ ব্যবহার করা যেতে পারে তো এখন আমি আবারও এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আর রেখে দেবো 1 ঘন্টার জন্য 1 ঘন্টা পরে কয়লাতে আমরা এটাকে পোড়াবো সেটা তো দেখাবো তোমাদের ঢেকে দেবা মাংস দেওয়ার পর ঢেকে দেবা তাড়াতাড়ি সিদ্ধ হবে আমার কার্যক্রম চলে গেছে তবু আমাদের মেইন শেফ জ্বালাই দিয়েছে